একটি গাড়ির অন্যতম উপাদান হচ্ছে এই চাকা চাকার উপর যেমন গাড়ি নির্ভর করে ঠিক তেমনি ভাবে গাড়িটি যারা চালাচ্ছেন অথবা যারা যাত্রী থাকেন তাদেরও জীবনের অনেক সেফটি আর সিকিউরিটি ডিপেন্ড করে তবে অনেকেই বিভিন্ন কারণে পুরাতন চাকা কিনতে হয় তাই আমরা এসেছি পুরাতন চাকার বাজারে দেখব কিভাবে যাচাই বাছাই করে আপনি একটি পুরাতন এবং মানসম্মত চাকা কিনতে পারেন ভাই কেমন আছেন এই তো চাকা দেখতে আসলাম আমাকে 18 সাইজের আর 16 সাইজের দুটো চাকা দেখান এটা হচ্ছে 16 এটা 16 সাইজের আচ্ছা প্রথমে বলেন যে এই যে 16 সাইজের চাকা এটা তো পুরাতন চাকা এটা কতদিন ব্যবহার হয়েছে এটা আমি বুঝব কিভাবে এটা আপনার ছিল কি চাকা কিছু চাকা আছে আপনার দোকানে নতুন চাকা আছে না আচ্ছা বেচা আপনার দেরিতে হইলে হ্যাঁ এটা আপনি ইউজ করবে দেরিতে আর যদি নেওয়ার লগে লগে সেল হয়ে যায় তাহলে এটা ইউজ হইতেছে আবার আরেকটা জিনিস ছিল বিটের উপরে নির্ভর করেছিল টায়ারটা কতদিন চলছে বা কি আসে বিষয় আচ্ছা এই বিটটা দেখে আমি কিভাবে বুঝবো যে আপনি বলেন যে এটা কতদিন চলেছে এটা আপনি মনে করেন এই টায়ারটা যদি চলে থাকে সর্বনিম্ন এক দেড় বছর চলে আইছে এক দেড় বছর এক দেড় বছর পরে আপনার এখানে আসছে এটা হচ্ছে 16 সাইজ 18 সাইজ একটু দেখি ভাই এটা 18 সাইজ এটা 18 ধরেন একজন মানে আমি যদি একটা পুরাতন চাকা কিনি তাহলে আমাকে কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে আমি পুরাতন চাকার মধ্যে একটা ভালো চাকা কিনতে চাই কিভাবে আমি বুঝবো সেটা ওই ক্ষেত্রে আপনার ছিল এই বিটগুলো একটু খেয়াল রাখবেন আর ছিল আরেকটা জিনিস ছিল কি আপনার এই টায়ারের শালটার দিকে খেয়াল করবেন শালটা কিভাবে বুঝবো শালটা ছিল যে গায়ের ভিতরে লেখা থাকে আচ্ছা এখানে হচ্ছে 45 70 এবার এই টায়ারটা ধরেন আমি কিনলাম এটার দাম কত এটা আপনার ছিল আমরা মূলত এভাবে বিক্রি করে যাতে যা লইতে পারে পুরান টায়ার তো এটা ইয়া কোনো রেট দেওয়া নেই এটা এটা আপনার 3500 টাকা বেচুম কারো কাছে আবার মনে করেন 3000 টাকা মানে 3000 টাকা থেকে 3500 সেল হইছিল 2500 টাকা আর 16 16 এটা আপনার হইছিল অনেক কাছে চারটা নেই আচ্ছা আপনি নিবেন কয়টা একটা আমি একটা যদি বলি যদি একটা নেন তাহলে এটা এটা আপনার মনে করেন 3500 4000 টাকা বিক্রি করুন এই যে চাকাটা আমি নিলাম এটা আসলে কতদিন আমার গাড়িতে আমি চালাই যাব আমরা মূলত আপনি যদি টায়ারের কন্ডিশন ভালো থাকে 6 মাস গ্যারান্টি দিই 6 মাস হ্যাঁ ওকে হ্যাঁ আর যদি আপনার টায়ার কন্ডিশন খারাপ থাকে তাহলে আর গ্যারান্টি দেই না কিন্তু আপনারা এই যে 6 মাসের মধ্যে যদি পাংচার টাংচার হয়ে যায় তখন সে ক্ষেত্রে আপনার লিক হইলে ওটা হইছিল রাস্তায় ব্রেক থাকলে লিক হইবে কিন্তু হইছিল যদি টায়ার ফুইলা যায় ফেটে যায় হ্যাঁ ব্রেক হয়ে যায় তাহলে আমরা ওটা চেঞ্জ করে দেই আপনি বলছেন যে মোটামুটি 6 মাস আপনার গ্যারান্টি থাকে ধরেন আমি 6 মাস ব্যবহার করলাম বা 1 বছর ব্যবহার করলাম এরপরে এই চাকা যদি আসলে আমি নিয়মিত পরীক্ষা না করাই বা না দেখাই সেক্ষেত্রে চাকার কি সমস্যা হতে পারে যদি আপনি গাড়িটা অনেক সময় আছে যদি বাসায় রেখে দেন ওইটা একটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আচ্ছা যদি আপনি বাসায় গাড়ি অনেক সময় আছে না গ্যারেজে রেখে দিল ওইটা একটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যদি গাড়িটা রানিং অবস্থায় থাকে তাহলে চাকাটা বেশি ভালো থাকে এই চাকাটা কখন বুঝবো যে এই চাকাটার বয়স শেষ হয়ে গেছে আমি আর এই চাকাটা ব্যবহার করতে পারবো না কিভাবে বোঝা যাবে মূলত হইছে কি এটা একটা আপনার যে লেখা আছে 3 সপ্তাহ 16 সাল কিন্তু এটা উৎপাদন ডেট দিছে কত সালে এটা কোনো এক্সপায়ার ডেট নাই এক্সপায়ার ডেট নাই ধরেন এক বোতল তেল যদি আপনি বাজারে কিনতে যান এটা কত সালে উৎপাদন হইছে এত সালে এটার উৎপাদন ডেট দেবো কিন্তু টায়ারের ভিতরে এরকম কোনো কিছু দেওয়া নেই চাকা অনেক সময় আমরা দেখি চাকা ফেটে যায় সেটার কি কারণ এটা অনেক আমাদের রাস্তা ভালো না ভাই যেমন ধরেন আমরা এই চাকাগুলো কিছু ম্যাক্সিমাম চাকাই আপনার জাপান থেকে আসা আমগো এই চাকাগুলো আমরা এক লগে 10-12 দোকানদার মিললা লর্ডে নামাই চিটাগাঙে পোর্টে নামে আমরা মনে করেন 10-12 দোকানদার মিললা কিনে আনি আইন না আমরা অর্ডার ভাগ করে নিই সবাই তো আপনার এসেছিল আমাদের চাকা খুললে আপনার 10-15টা লিক পাওয়া যায় আর জাপানে 200 চাকা খুললে একটা লিক নেই মানে আপনার রাস্তার উপরে যদি আপনার আপনার চলানোর উপর গাড়িটা ডিপেন্ড করবো যে এই চাকাটা কতদিনই এবার আমরা চাকা দেখলাম আমরা রিং নিয়ে দেখতে চাই এখানে আমি বেশ কয়েকটা এই যদি আমি 16 আর 18 রিং নিয়ে দেখতে চাই তাহলে কি কি আছে আপনার কাছে 18 আপনার ছিল এই যে এটা হবে 18 সাইজ এটা 18 সাইজ এটা ছিল জাপানিজ এটা জাপানি না এটা কোন ব্র্যান্ডের এটা ছিল আপনার ব্র্যান্ডের নাম লেখে নাই কিন্তু ছিল মূলত এটা জাপানের থেকে আইছে ওকে ওকে মানে জাপান থেকে জাপানের জিনিসই কিন্তু ছিল আবার এই যে এটা সাপোর্ট ছিল চাইনিজ কিন্তু আবার টয়োটার লোগো চাইনিজ হ্যাঁ টয়োটার লোগো আমরা নিজেরা দিছি টয়োটার লোগো একটা পাওয়া যায়
ওকে ওকে লোগো নিয়ে বসাই দিছি এই রিং এর মধ্যে তো পার্থক্য আছে যে আসলে একটু ভালো একটু খারাপ সেই এটা কিসের উপর ডিপেন্ড করে চায়না রিংটার মডেলটা ভালো দেখতে সুন্দর আর জাপানি রিং এর মডেলটা আপনার বেশি সুন্দর না কিন্তু কাজ ভালো হ্যাঁ কাজ ভালো টিকসু বেশি তাহলে যে কোনটা জাপানি কোনটা চায়না আমরা তো এটা বুঝবো কি আপনার ছিল এই জাপান বেশ অনেকটা রিং এর ভিতরে আছে পাশে লেখা থাকে জাপান এই জায়গায় মেড ইন জাপান লেখা থাকে বা জাপান লেখা থাকে বা টয়োটার একটা ইয়া থাকে স্টিল থাকে ওটার ভিতরে কিন্তু আবার অনেকটার ভিতরে লেখা থাকে না মানে দোকানদারের কাছে যাইয়া আপনি চাইলে দোকানদারই দিব হ্যাঁ এবার যদি আমি ১৮ ধরেন আমি এটা সেট আপ যদি করতে চাই ১৮ টায়ার ১৮ জন্য আমি একটা রিং কিনলাম এই রিং এর এমনি প্রাইস কেমন এটা আমগো তো রিকন্ডিশন আমগো কাছে নিলে আপনার ২০০০ টাকার মতো পড়বে ২০০০ টাকা আর যদি নতুনে কিনতে যান তাহলে আপনার ৪৫ থেকে ৫০০০ টাকা ওই রিং এরও ব্যাপারটা কেমন যে রিং কখন বুঝবো যে রিংটা আসলে চেঞ্জ করা দরকার বা না রিং চেঞ্জ করার কিছু নাই যদি আপনি কিছু লগে লা লাগিয়া ভাঙে যদি ভাঙা লাগে তাহলে তো সময় সময় চেঞ্জ করবে আর যদি আপনার এসে কিছু লগে না লাগে ভাঙলো তাহলে আপনি চেঞ্জ করার কিছু নাই তাহলে একদম যতদিন গাড়ি চলবে যতদিন গাড়ি আছে আপনি ততদিন চালাবেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই ব্যাপারগুলো জানানোর জন্য আমরা আসলে মোটামুটি জানলাম যে পুরাতন চাকা কি কি ব্যাপার মাথায় রাখতে হবে একটি পুরাতন চাকা কেনবার জন্য তবে সবথেকে যদি গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা জানলাম যে কীভাবে একটি চাকার আসলে ডেট বের করা যায় এবং সেই ডেট অনুযায়ী যদি আপনি ৫ বছরের মধ্যে এই চাকাটি কিনতে পারেন তাহলে আমাদের ধারণা যে একটি ভালো এবং মানসম্মত চাকা কিনতে পারবেন